চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। ব্লগটি খুবই মজাদার হতে চলেছে, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর হচ্ছে পিকনিক প্রথম পর্ব তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব সকালে মেনু দিয়ে শেষ করেছি, আর হচ্ছে দ্বিতীয় পর্ব এটা হচ্ছে দুপুর থেকে বিকেল পর্যন্ত যে আয়োজনটা করা হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমরা খুব আনন্দ করলাম, হইচই আড্ডায় আর কি, মানে মানে জামাইবো নাচ করেছে সেগুলো তোমাদের সঙ্গে এটাতে এই ব্লগটাতে তোমরা দেখতে পাবে। তোরা ভিডিওটি কন্টিনিউ দেখো, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও, আর যারা যারা ইউটিউবে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেয়, এভাবেই আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো, আর লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, আর শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর এই যে বন্ধুরা এই দেখো, আমি হচ্ছে এবারে বাগানে যাচ্ছি যেখানে পিকনিকটা হচ্ছে, চলেও এসেছি বাগানে। আর দেখো বাদাম ভাজা তুলে রেখেছে ভেজে, আর হচ্ছে ডালটাও সেদ্ধ করছে এই যে, আর ডাল দেখো সেদ্ধ করা হয়ে গেছে। এবারে ডালটা কিন্তু টমেটো দিয়ে হবে, এগুলো আগে থাকতে বড় বড় করে কাটা ছিল টমেটোগুলো, মাংসে দেবে বলে এগুলো ছোট করে নিচ্ছে, নিয়ে ডালে দিচ্ছে। আর এই কাকিমা এখানে সব মশলা তৈরি করছিল বাড়ির ভেতরে এসে, আর এই টমেটোগুলো পেস্ট করে নিচ্ছে, এটা কিন্তু চাটনি হবে, পেস্ট করে নিয়েছে এই টমেটো, মানে একদম একদম পেস্ট করে নিচ্ছে, এই চাটনি হবে বলে। আর এই দেখো এখানে না কপি সেদ্ধ করছে, মটরশুঁটি আর কপি সেদ্ধ করে নিচ্ছে, এটা কিন্তু কপির একটা তরকারি হবে। আর হচ্ছে এই দেখো ফাইনালি কিন্তু কপি হচ্ছে হয়ে গেছে, বাঁধাকপি। আর হচ্ছে কাকিমাই রান্নাটা করছিল, কাকুও করছিল, কাকিমাও করছিল রান্না কমপ্লিট। এই দেখো এবার তুলে নিচ্ছে বাঁধাকপি মটরশুঁটি ছুটি দিয়ে, খেতে কিন্তু দারুণই লাগে। আর এবারে হচ্ছে মাংসটা ভাজছে, মাংসটা ভেজে নিচ্ছে, মাংস ভেজে আগে তুলে নেবে, তারপরে ফাইনালি মাংস ভাজা কমপ্লিট। এ দেখো তুলে নিচ্ছে বড় একটা ছাঁচড়ি হাতার সাহায্যে, যাতে তেলগুলো না উঠে আসে। আর হচ্ছে দেখো মাংসগুলো কিন্তু একটু লাল লাল করেই ভেজেছে, আর হচ্ছে পিকনিকের রান্না তো একদম ওই জন্য একটু লাল করেই ভাজলো। আর এই যে এখানে দেখো পেঁয়াজগুলো কিন্তু একদম কাটেনি, গোল গোল করে চাকা চাকা করে কাটা ছিল, এই নাড়তে নাড়তে পেঁয়াজগুলো খুলে যাচ্ছে। আর হচ্ছে এখানে কাকিমা মশলাটা কষাচ্ছিল, ওইদিকে কাকু সব গুছিয়ে গুছিয়ে কড়াইতে দিচ্ছিল। এবারে লবণ দিয়ে হচ্ছে জল ঢেলে দেবে, আলুগুলোও দিয়ে দিয়েছে, এবারে মাংস ঢেলে দেবে, মাংস দিয়ে দিয়েছে, এবার ভালো করে নাড়িয়ে দিচ্ছে দেবে কাকু, ভালো করে নাড়িয়ে দিয়ে অনেক সময় ধরে মাংসটা রান্না করবে। আর ওই কাকুই কিন্তু মাংসটা লাস্ট ফাইনালে রান্না করলে দেখো এখানে ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছে। আর এই যে এবার সবাই খেতেও বসে পড়েছে, সব খেতে দিচ্ছে, জামাইরা পরিবেশন করছিলো, এই যে বৌদি মিষ্টি নিয়ে আসলো, কাকিমা দই নিয়ে আসলো, আর হচ্ছে বড়দি তিন জামাই মিলে এখানে কিন্তু খেতে দিচ্ছিলো। এগুলো হচ্ছে আমাদের পাশের বাড়ির বোন, এটা হচ্ছে রিয়া বোন, আর এরা এই পাশের টেবিলে বোনরা মিলে বসেছিল, ওই পাশে বসেছিল দিদি ছেলেরা, আর ওই পাশে ছিল দিদি ভাইরা। তো তিনটে টেবিল কিন্তু আমাদের এখানে পাতা হয়েছিল, তিনটে টেবিল ছিল, তিনটে টেবিলে প্রথম ব্যাচ বসেছে, তিনটে ব্যাচ হয়েছিল, তিন টেবিল তিনবার করে বসানো হয়েছিল। আর কী বলতো যারা যারা মানে অনেকেই দুপুরবেলায় এসে পারেনি, অনেকে চারটের পরেও এসেছিলো, ওই যে সৌম হাই করলো, এ দেখো ডাল দিচ্ছে জামাইবাবু, চিপস দিয়েছে, ডাল চিপস আর বাঁধাকপি ঘন্ট ছিল মেনুতে, আর ছিল হচ্ছে টমেটোর চাটনি, ছিল মুরগির মাংস, আর ছিল কিন্তু চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, কালাকাত, এগুলোই কিন্তু ছিল, আর ছিল লেবু পাতা জল গ্লাস এগুলো। তো তোমার কেমন লাগছে ভিডিওটি, কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে ভুলো না, আর হচ্ছে আমাদের পাশে থেকো এভাবেই। আর এরা কিন্তু সত্যিই খুব মজা করলো, আনন্দ করলো সবাই মিলে, কী বলতো বছরে একটা বার আমাদের বাড়িতে এরকম পিকনিক হয়, প্রতি বছর হয়, কিন্তু এই দু বছর বন্ধ ছিল, আমার বিয়ের পর থেকেই বন্ধ ছিল, এইবার আমার তিন বছরের প্রথম হলো, মানে দু বছর পরে হলো, তিন বছরের বেলায় হলো এই পিকনিক। তো এরকম পিকনিক আগেও হয়েছে আমাদের বাড়িতে, হয় জামাইবাবুরা করে। আর এই যে আমাদের একটা ছোট্ট উনু, এর ভীষণ রাগ, যদি বলি কী নিবি ও কিন্তু কিছু বুঝবে না, খাওয়া ছেড়ে উঠে দৌড় মারবে, এরকম রাগ, প্রচুর রাগ।
খুব ভালো। আর হচ্ছে এই যে আমাদের বনু, দেখো কি পরিষ্কার করে খেয়েছে, ওর জামাইবাবু ওকে ভালোবেসে একটু আবার বলছে আমি রিয়াকে একটু ইয়ে দিই, কি কাজু দিই। আমি এত রিয়া শালিকে এত ভালোবাসতো, বলছে রিয়া শালির এখন টাইম, রিয়াকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো, যখন এগুলো বড় হবে তখন রিয়া শালি আবার পাত্তা পাবেন, এইসব বলছিল জামাইবাবু। আর মানে ছোট জামাইবাবু যে কমপ্লিট হলো, তো নাচ দিয়ে শেষ করলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। আর ভিডিওটা কিন্তু আমি দুটো পার্টেই করলাম, তো পুরোটা যদি এক পার্টেই করতাম খুবই বড় হয়ে যেত, সেটা তোমাদের দেখতেও ভালো লাগতো না, তোমরা বড় হয়ে যেত, ওই জন্যই কিন্তু আমি দুটো পার্ট করলাম, প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন, পিকনিকটা আমরা মানে ভিডিওটা কেমন হয়েছে। আমরা কিন্তু পিকনিকটা খুব এনজয় করলাম, পিকনিকে তো খুবই মজা হলো, বিশাল একটা আনন্দ করলাম ছোটোখাটোভাবে। আর হচ্ছে যাই হোক, তোমরা সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। আর যারা যারা ইউটিউবে নতুন আছে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।